প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.2 অনুশীলনীর অর্থাৎ শতকরা অধ্যায়ের পাঞ্জুরি গাইড থেকে যে ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো করছিলাম তার 7 নম্বর অঙ্কটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে উদ্দীপকটা ছিল যে শামীম 650 টাকা মূল্যের একটি দ্রব্য 585 টাকা বিক্রয় করলো। তো ক নম্বরে চাওয়া হয়েছে 650 টাকার 5% সমান কত। তো এই ধরনের অঙ্কগুলোই আসলে ক নম্বরে তোমাদের আসবে। তো আমরা ক নম্বরে যেটা করব সেটা হচ্ছে সিম্পলি দেখো 650 এর, হ্যাঁ, যত পার্সেন্ট আছে জাস্ট আমরা সেটা বসাবো 5%। তো পার্সেন্ট তুলে দিলে তোমরা জানো যে নিচে একটা 100 নিতে হয়। তো এটা নিচে 100 নিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আমরা এইভাবে লিখি 650 এর দিলেও হবে, অথবা গুণন চিহ্ন দিলেও হবে, 5/100। তো এটার সাথে এটাও কাটা যাবে, অথবা এটা এটা উপর নিচ। তো আমরা এটা দিয়ে কাটলাম, হ্যাঁ, 5 দিয়ে এটাকে 20 বার যায়, আর উপরে 1, উপরের 1-এর কিন্তু ভ্যালু আছে। তারপরে আমরা এটা যদি দেখো যে শূন্যটা কেটে দিই, অর্থাৎ 10 দিয়ে কাটাকাটি করি, 2 বার যায়, আর এটা 65 থাকে। তারপরে আর কাটাকাটি হয় না, এখানে আমরা টাকাটা লিখে দেব। তারপরে এটা আমরা ইচ্ছে করলে দশমিক অথবা মিশ্র ভগ্নাংশ করতে পারি, অর্থাৎ উপরে 65, নিচে 2। এটা আমরা চাইলে দশমিকেও আনতে পারি, এটা কোনো সমস্যা না। সো আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তারপরে 5 কেটে নিলাম, 2 দুগুণে 4, সমস্ত করলে এখানে এইভাবে দাগ দিয়ে এই ভাজকটা রাখতে হয় নিচে আর ভাগশেষটা উপরে, অর্থাৎ 32 সমস্ত 1/2 টাকা। এটাই সিম্পলি আমাদের ক নম্বরের উত্তর। তো এটা আমরা অন্যভাবেও করতে পারি যে 100 টাকার মধ্যে 5 টাকা, 1 টাকার মধ্যে কত, আর 650 টাকার মধ্যে কত, এইভাবে করলেও রেজাল্ট চলে আসবে। তো এরপরে আমরা এটার খ নম্বরে যাচ্ছি। তোমাদের খ নম্বরের কোশ্চেনটা আমরা একটু দেখাই। শামীম দ্রব্যটি শতকরা কত টাকা ক্ষতিতে বিক্রয় করলো। তো এগুলো পঞ্চম শ্রেণীতে এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করেছো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেয়া থাকে, সেখান থেকে শতকরা লাভ ক্ষতি চায়। তো উপরে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই দেয়া আছে, আমরা সেই দুটো আগে জাস্ট তুলে নিয়ে আসবো। দেওয়া আছে, দেওয়া আছে ক্রয় মূল্য। তো এখানে আমাদের ক্রয় মূল্য দেওয়া ছিল 650 টাকা, আর বিক্রয় মূল্য যেটা দেয়া আছে উপরে উদ্দীপকে, আমরা সেই দুটো তুলে নিচ্ছি। বিক্রয় মূল্য হলো 585 টাকা। তো যখনই বিক্রয় মূল্যটা কম হয় তখনই কিন্তু ক্ষতি হয়, এবং এটা ক্ষতি বলেও দেওয়া আছে। তো প্রথমত আমাদের ক্ষতিটা বের করতে হবে। তো ক্ষতি সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো আমরা এটা সিম্পলি বিয়োগ করে নিই, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এখানে ক্রয় মূল্য ছিল আমাদের 650, আর বিক্রয় মূল্য ছিল 585। তো এটা বিয়োগ করে আমরা পাবো 5 আছে 10 হবে 5, হাতের এখানে আসলো 9, 9 আছে 15 হবে 6, 65 টাকা। তো লাভ ক্ষতি সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এই বাম পাশে ক্রয় মূল্যটা রাখতে হয় শতকরা বের করতে গেলে। তো ক্রয় মূল্য ছিল আমাদের 650, এখন আমরা এইভাবে লিখবো যে 650 টাকায় ক্ষতি হয়, এই যে 65 টাকা ক্ষতি ছিল এটা আমরা ডান পাশে ফেলবো। তারপরে যেহেতু শতকরা চাওয়া হয়েছে আমাদের 100-তে বের করতে হবে, তারপরে আমরা 1-এ বের করে নেব তার আগে। তো 1-এ হবে 65, ভাগ হলো 650, এরপরে এখানে আমরা 100-তে দিয়ে দেব, এটাই শতকরা বের হয়ে যাবে। তো 65 গুণন 100/650। তো এটা দিয়ে আমরা যদি ডাইরেক্ট এটাকে কাটি তাহলে 10 বার যায়, আর 10 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা 1, এটা 10। তো নিচের 1-এর কোনো ভ্যালু নেই, সো এটা দশককে 10 টাকা। আর যেহেতু শতকরা চাওয়া হয়েছিল আমাদের উত্তরটা অবশ্যই পার্সেন্ট দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আমরা একবারে 10% লিখে দেব। তো এরপর আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে বলা হয়েছে যদি শামীম দ্রব্যটি 20% লাভে বিক্রয় করত তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে।
তো এখানে একটা কথাই আছে যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমাদের সবসময় একটা লাইন আগে লিখতে হয়, আমরা সেই লাইনটা লিখছি। পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে 100 টাকাতে সবসময় ক্রয় মূল্য ধরতে হয়। তো আমরা যদি এইভাবে লিখি যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য। তো লাভ হলে 100 সাথে যোগ দিতে হয় আর ক্ষতি হলে 100 থেকে বিয়োগ দিতে হয়। তো আমরা এটা যোগ করে নিচ্ছি, 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। তো এখন দেখো এখানে দ্রব্যটির বিক্রয় মূল্য চাওয়া হয়েছে, অর্থাৎ এই বিক্রয় মূল্যটা আমাদের ডানে ফেলতে হবে আর ক্রয় মূল্যটাকে আমাদের বামে রেখে অঙ্কটা সাজাতে হবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব যে 100 টাকা ক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা। তো প্রথমত আমরা একে বের করে নিই, একে হবে এই 120টা উপরে থাকবে আর 100 নিচে যাবে। তো এই ক্রয় মূল্যের নিচে আবার একটা ক্রয় মূল্য লাগবে, যেটা ক্রয় মূল্য আমাদের হচ্ছে যে অঙ্কে দেয়া ছিল 650 টাকা। সেই আমরা 650 টাকায় যদি এখন বের করে নিই তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব 650 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য। তো 120 গুণন 650 ভাগ হচ্ছে 100। তো এই দুটোর মধ্যে আমরা যদি কাটাকাটি করি তাহলে একটা করে শূন্য কমিয়ে দিলে এটা 10 দিয়ে কাটাকাটি হয়। হ্যাঁ, নেক্সট আমরা এটাও যদি 10 দিয়ে কাটি তাহলে এটা হয় 1, এটা হয় 12 আর নিচের একের দাম নেই। সো এই সংখ্যা দুটো গুণ করে দিলেই আমাদের রেজাল্ট এসে যাবে। তো 5 বরং 60 এর 0 হাতে 6, 6 বরং 72, 73, 74, 75, 76, 77, 78, অর্থাৎ 780 টাকা। এটাই হচ্ছে আমাদের গ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এটাই আমাদের বিক্রয় মূল্য। তো এটি ছিল আজকের পাঠ, আজকে পর্যন্তই, ধন্যবাদ।